কংগ্রেসে সলনি করলে রণকৌশল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণাত বিলম্ব হব কংগ্রেসে সকলো দলরে প্রার্থী তালিকা চাব তার পিছতে নিজের প্রার্থীর নাম ঘোষণা করব বুধবারে এই কথা নিউজ এইটিনক জানালে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাই ভূপেন বরাই লগতে কলে বিজেপির তালিকা দেখিল অগপ আর এআইডিএফর তালিকাখনও চাইল যে এজিপি আর বিজেপির লিস্টখন তো আমি দেখিল আমি এজিপি আর এআইডিএফর লিস্টখন চাই লব বিচার আর এজিপি এআইডিএফর লিস্টখন চাই পেলায় আমি লিস্ট উলিয়াম মানে আজকে প্রকাশ নাপাব নাকি আমি চাই লো আমি চাই লো তো আপনাদের বেয়া পাল নহব ভূপেন বরার সুরতে সুর মিলালে দলের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে বিজেপিয়ে প্রার্থী তালিকা করেছে গণ পরিষদেও প্রার্থী তালিকা দিব ইউ ডি এফর ফলের এতালেকে এটা সমষ্টি প্রার্থী ঘোষণা করা নাই গতি নিশ্চিতভাবে এইবার আগত করকসন আমি গোটেই প্রার্থীবিল চাই মেলি নিশ্চিতভাবে কংগ্রেস দলে প্রার্থী তালিকা প্রকাশ করব জাকির হুসেন সিকদারে কলে বিজেপি অগপ ইউ ডি এফ সকলে প্রার্থীর নাম ঘোষণা করক তারপর আমি করিম যে অচিরে আমার প্রার্থী তালিকা প্রকাশ হব এবার আমি বিরোধী দল সমূহে প্রার্থী তালিকা প্রকাশ কি ধরনের করে তার উপরতে আমি বেশিকে দৃষ্টি রাখিছো মুখ্যমন্ত্রীক চোকা সমালোচনা করে এপিসিসির সভাপতি ভূপেন বরাই মুখ্যমন্ত্রীর এটা নতুন বুদ্ধি নলওয়া হল পুরনা টেকনিকেরে চলিছে মুখ্যমন্ত্রী প্রথমতে লোভ দিয়ে তারপর ভয় খুয়ায় আমি সেই ভয়ত কেরেপ নকরো বলেও কয় এপিসিসির সভাপতিগিয়ে আমার মুখ্যমন্ত্রী নাকটো এনেকে মহাই লৈ যে একটা বুদ্ধি উলিয়ায় এটা নাক মহাতে মহাতে বুদ্ধি নলওয়া হয়েছে এটা বুদ্ধি নলওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে পুরনা যেটা টেকনিক যে লোভ দিয়া লোভত যদি কাম নাহে ভয় খুবা সেই টেকনিক লগাই আছে কারণ যেটা বুদ্ধিভ্রষ্ট হয় সেটা পুরনা বুদ্ধিটকে ব্যবহার করে অগপই এটা সমষ্টিতে প্রার্থীর নাম ঘোষণা করিব পৰা নাই বলে কটাক্ষ করে জাকির হুসেন সিকদারে বিপুল বর্মনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট কংগ্রেসে সলনি করলে রণকৌশল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণাত বিলম্ব হব কংগ্রেসে সকলো দলরে প্রার্থী তালিকা চাব তারপরে নিজের প্রার্থীর নাম ঘোষণা করব বুধবারে এই কথা নিউজ 18ক জানালে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরাই ভূপেন বরাই লগতে কলে বিজেপির তালিকা দেখিল অগপ আর এআইডিএফর তালিকাখনও চাইল যে এজিপি আর বিজেপির লিস্টখন তো আমি দেখিল আমি এজিপি আর এআইডিএফর লিস্টখন চাই লব বিচার আর এজিপি এআইডিএফর লিস্টখন চাই পেলায় আমি লিস্ট উলিয়াম মানে আজকে প্রকাশ নাপাব নাকি আমি চাই লো আমি চাই লো তো আপনাদের বেয়া পাল নহব ভূপেন বরার সুরতে সুর মিলালে দলের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে বিজেপিয়ে প্রার্থী তালিকা করেছে গণ পরিষদেও প্রার্থী তালিকা দিব ইউ ডি এফর ফলের এতালেকে একটা সমষ্টি প্রার্থী ঘোষণা করা নাই গতি নিশ্চিতভাবে এইবার আগত করকসন আমি গোটেই প্রার্থীবিল চাই মেলি নিশ্চিতভাবে কংগ্রেস দলে প্রার্থী তালিকা প্রকাশ করব জাকির হুসেন সিকদারে কলে বিজেপি অগপ ইউ ডি এফ সকলে প্রার্থীর নাম ঘোষণা করক তারপর আমি করিম যে অচিরে আমার প্রার্থী তালিকা প্রকাশ হব এবার আমি বিরোধী দল সমূহে প্রার্থী তালিকা প্রকাশ কি ধরনের করে তার উপরতে আমি বেশিকে দৃষ্টি রাখিছো মুখ্যমন্ত্রীক চোকা সমালোচনা করে এপিসিসির সভাপতি ভূপেন বরাই মুখ্যমন্ত্রীর এটা নতুন বুদ্ধি নলওয়া হল পুরনা টেকনিকেরে চলিছে মুখ্যমন্ত্রী প্রথমতে লোভ দিয়ে তারপর ভয় খুয়ায় আমি সেই ভয়ত কেরেপ নকরো বলেও কয় এপিসিসির সভাপতিগিয়ে আমার মুখ্যমন্ত্রী নাকটো এনেকে মহাই লৈ যে একটা বুদ্ধি উলিয়ায় এটা নাক মহাতে মহাতে বুদ্ধি নলওয়া হয়েছে এটা বুদ্ধি নলওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে পুরনা যেটা টেকনিক যে লোভ দিয়া লোভত যদি কাম নাহে ভয় খুবা সেই টেকনিক লগাই আছে কারণ যেটা বুদ্ধিভ্রষ্ট হয় সেটা পুরনা বুদ্ধিটকে ব্যবহার করে অগপই এটা সমষ্টিতে প্রার্থীর নাম ঘোষণা করিব পৰা নাই বলে কটাক্ষ করে জাকির হুসেন সিকদারে বিপুল বর্মনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট